এই আলেমকে দেখলে রসুলুল্লাহর কথা মনে হয় রসুলকে দেখি নাই সাবাইকলামকে দেখি নাই কিন্তু আলেমের পথ চলার ভিতরে রসুলুল্লাহর সন্ন্যা খুঁজে পাই আজকে দুঃখজনক সত্য এমন কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে যাদের পিছনে গাঁথলে দেখা যায় অপরাধের বিশাল পাহাড় তাদের পিছনে লেগে আছে এই সমস্ত মানুষ যখন আলেমদের সমালোচনা করে বুঝবেন আজা আবার গজব আসার সময় চলে এসেছে ঠিক কিনা বলেন এই ফিটনার সময় শুধু একটি আয়াতির দিকে ফোকাস করতে চাই ইয়ালাগু না ওয়া মিনাল হায়াত ই দুনিয়া অহোম আনিল আ গাফিলুন হুম গা বলছেন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জ্ঞান জানে ভাষা ভাষা দুনিয়ার জ্ঞানটাও ভালো করে শিখে নাই ভাষাভাষা দুনিয়ার জ্ঞান জানে অহোমা আনিল আ খেরাতী আর আখরাত সম্পর্কে বেমালুম তারা ভুলে আছে এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে অপচেষ্টায় লিপ্ত হবে আর তারা যতই চক্রান্ত করুক এই চক্রান্তগুলার যিনি জবাব দিবেন ইসলামকে যিনি বিজয়ী করবেনই করবেন তিনি কে যতজন এখন আমার সামনে বসা আছেন প্রত্যেকেই যদি চিন্তা করেন দিনের প্রচার হোক দিনের প্রচার করি আমরা ফেসবুক চালাই এটা যদি আমরা দিনের কাজে লাগাই অনেক বড় কাজ আসবে আমাদের প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে ইউটিউবে যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে এই প্রত্যেকটা প্ল্যাটফর্মকে যদি আপনি দাওয়াতি কাজে লাগান অনেক বড় দাওয়াতি ক্ষেত্র তৈরি হবে আজকে আমরা যখন দেখতে পাচ্ছি দাওয়াতি একটা ক্ষেত্র অলরেডি তৈরি হয়ে গেছে বাংলাদেশের যুব সমাজ এই দাওয়াতি ক্ষেত্রের দিকে প্রবলভাবে যখন আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের যুব সমাজ সুন্দর সুন্দর কন্টেন্টের কারণে যখন চেঞ্জ হচ্ছে গান বাজনা অপসংস্কৃতি অন কর্মকাণ্ড ছেড়ে যখন ইসলামের দিকে আসছে নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে হবে প্রশ্ন তোলা হবে কিন্তু পথ থেকে এক দিনের দূরে সরে যাওয়া সব রকমের ফিতনা দেখবেন আল্লাহ হাবিব বলছেন হাব বিলিসানে ওয়া হুআল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করার জন্য আল্লাহ পাক হযরতে উমরের মত বলিয়ান একজন মুমিনকে আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ ওয়া হুআল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক হক এবং বাতিলের মধ্যে একটা প্রাচীন হচ্ছে হযরতে ওমর আল্লাহর হাবিব বলছেন ওমর তুমি একটা প্রাচীন এই প্রাচীরটা যেদিন ভেঙে ফেলা হবে সমুদ্রের ডেউর মতো ফেতনা ইসলামের মধ্যে প্রবেশ করবে হাজরত আল্লাহ নামাজরত অবস্থায় যখন সুরি দিয়ে আঘাত করা হলো ওমরে ফারুক রাদি আল্লাহ তালা যখন শহীদ করা হলো এর মধ্য দিয়ে ফেতনা ঢুকতে ঢুকতে আজ অবধি এই সময় অবধি ফেতনা এখনো পর্যন্ত ঢুকছে এই ফিতনার সময় শুধু একটি আয়াতের দিকে ফোকাস করতে চাই মিনাল দুনিয়া হায়াত আুম গা আল্লাহ আল্লাপাক বলছেন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জ্ঞান জানে ভাষা ভাষা দুনিয়ার জ্ঞানটাও ভালো করে শিখে নাই ভাষা ভাষা দুনিয়ার জ্ঞান জানে ওহুম আনিল আহ হুম গা ফিলুন আর আখরাত সম্পর্কে বেমালুম তারা ভুলে আছে এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে অপচেষ্টায় লিপ্ত হবে আর তারা যতই চক্রান্ত করুক এই চক্রান্তগুলার গুলার যিনি জবাব দিবেন ইসলামকে যিনি বিজয়ী করবেনই করবেন তিনি কে কাজেই মনোবর কখনো হারানো যাবে না হিম্মত রাখা লাগবে কোন আলেমদেরকে মানবেন ওই আলেমদেরকে মানতে হবে ফানজুরু না দিন লক্ষ্য করো আলেমদের দিকে লক্ষ্য করো যার কাছ থেকে তুমি দিনের কথা শুনছ তার চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করো তিনি সুন্নতের উপরে পূর্ণ সুন্নতের উপরে আছে কি না যদি থাকে তার কাছ থেকে আপনি দিন শিখবেন দিন শুনবেন ফনজুর দিন যার তার কাছ থেকে শোনা যাবে না নেওয়া যাবে না দিন তার কাছ থেকে নেওয়া যাবে যে নিজে সন্ন্যতির উপরে চলে সন্ন্যতের কথা মানুষকে বলে যতজন আমার সামনে বসা আছেন নানা চক্রান্তের মোকাবেলায় নানা রকমের ফেতনা ফাসাদের সময়ে আলেনদের নামে যখন বিভিন্ন ধরনের বিষয়াদি দেখবেন চক্রান্তের পর চক্রান্ত দেখবেন এই সময়ে লক্ষ্য করবেন মাথার চুলের গুঁড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যারা সন্না মেনে চলছে এদেরকে ধরে রাখবেন নাবিজি সাল্লি সাল্লাম বলছেন সাওয়াদুল আজম আলেমদের বড় দলের সঙ্গে তোমরা থাকবা অধিকাংশ আলেম যেটা বলে ওইটার উপরে চলার চেষ্টা করবেন এটাই আমাদের মুক্তির পথ ইহিদিনা সেরাত আল মুস্তাকিম আমরা নিজে ফলোয়ার হতে চাই কেমন ফলোয়ার ওই মানুষের ফলোয়ার হতে চাই সেরাত যাদের উপরে আল্লাহ দিয়েছেন যাদের উপরে যুগে যুগে গজব এসেছে এই ধরনের মানুষের পথ অনুসরণ করা যাবে আজকের এই জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে চারটা হাদিসের চতুর্থ নম্বর হাদিস আলা সিহা নসিহত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা আমাদের দেশে দেখেছি যুগ যুগ ধরে চলে আসা আমাদের দেশে এই যে জুমার সময় নসিহত হয় এই নসিহতের ভিতরে আমরা মৌলিক অনেক কথা বলার চেষ্টা করি এই দেশ পরিবর্তনের জন্য মানুষ পরিবর্তনের জন্য জাতি গঠনের জন্য আমরা কথা বলি বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি এদেশের মানুষের মহব্বতের জায়গা যে সমস্ত ওয়াজ মাহফিলগুলো হয় এই মাহফিলগুলো আরও বেশি অর্থবহ হওয়া উচিত আরও বেশি সুন্দর ভাষাকে শালীন করে অশালীন শব্দ চয়ন না করে দু একজন এমন হতে পারে যাদের কথাগুলা অশালীন হয়ে গেছে এদেরকেও ট্রেনিং বিল্ড আপ করে এই ময়দানটাকে আরও বেশি যদি আমরা সুশৃঙ্খল করতে পারি এই জাতি গঠন এটা অনেক বড় ভূমিকা রাখবে ঠিক কিনা বলে আমরা দুঃখ পাই যখন দেখি ডালাও ভাবে আলেম ওলামাদের যখন সমালোচনা হয় এটা আমরা খুব কষ্ট পাই কারণ যখন আলেমদের সমালোচনা করা হবে আপনারা হয়তো না বুঝে সমালোচনা করছেন কিন্তু এই সমালোচনার কারণে বড় ধরনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কারণ আলেমরা অপরাধী হতে পারে অপরাধ করতে পারে কিন্তু এমন অনেক আলেম আছে যারা রাত গভীরে আল্লাহর ভয়ে কাঁদে রাত গভীরে যারা এই জাতিকে পরিবর্তনের জন্য চিন্তা করে জাতির জন্য যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে যাদের কান্নার মূল্যের কারণে আল্লাহ রাব্বুল আলমী জাতিকে দিনের পথে রেখেছেন এমন আলেমদেরকে যদি আপনারা এক পাল্লায় রাখেন আল্লাহর আদালতে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্য আলেমদেরকেও আলিমুন মিলুন এল আলেম তার এলেম কাজে লাগায় চলবে আলেম এমন হবে আলেম মেমান হবে ইনমা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আলেম সবচেয়ে বেশি মুত্তাকি হবে আলেম সবচেয়ে বেশি ইসলাম নিয়ে চর্চা করবে আলেমের প্রত্যেকটা পদানকের ভিতরে সুন্নাহ যেন থাকে যেটা মানুষের জন্য অনুসরণীয় হবে যে এই আলেমকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয় রসুলকে দেখি নাই সাহাবকে দেখি নাই কিন্তু আলেমের পথ চলার ভিতরে রসুল সন্না খুঁজে পাই আলেম এমন হওয়া আজকে দুঃখজনক সত্য এমন কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে যাদের পিছনে গাতলে দেখা যায় অপরাধের বিশাল পাহাড় তাদের পিছনে লেগে আছে এই সমস্ত মানুষ যখন আলেমদের সমালোচনা করে বুঝবেন আজাব আর গজব আসার সময় চলে এসেছে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের মসজিদগুলো প্রত্যেকটা জাতি গঠনের আলোচনা এখন জাতি গঠনের জন্য কোনো একটা কথা বলার পর যদি এইটা মনে হয় ইসলামের কথা আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন আপনার এমন একটা কথা থাকতে পারে হয়তো আপনার মনে হচ্ছে এটাই সেরা কিন্তু ইসলাম এটাকে সেরা মনে করে না তাহলে কোনটা সেরা ইসলাম যেটাকে সেরা মনে করে সেটাই সেরা আপনার সেরা হতে পারে না অমুসলিমদের কোনো কালচারের সাথে আপনার কোনো কালচার মিলে যেতে পারে আপনি এটাকে কালচার মনে না করা এটার নামই হচ্ছে মুসলমান যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন আল্লাহর কাছে পরিপূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে এজন্য আলেমদের উচিত দরদ নিয়ে আরও বেশি দরদ নিয়ে কথা বলা জাতি গঠনের জন্য কাজ করা এমন এমন কন্টেইন জাতির জন্য দেওয়া যেগুলো জাতির জন্য যুবকদের জন্য আমার মুরব্বীদের জন্য মা বোনদের জন্য প্রত্যেকের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সহায় হয় এমন এমন কন্টেন্টগুলো দেওয়া ইসলাম কখনো বলে না নারীদের সব কিছু দাও ইসলাম বলে আলমার আত আউরা মহিলারা নিজেদেরকে ডেকে রাখবে আম্মা যান হাজরত আয়েশা সিদ্দিকার আনহা হাদিসের অনেক খ্যাতমত করেছেন নবীজির কাছ থেকে শুনছেন শুনিয়েছেন এবং হাদিসের বিস্তর খ্যাতমত তিনি করেছেন এজন্য নারীরা পড়াশোনা করবে নারীরা সব কিছু করবে পর্দা মেনটেন করে ইসলাম এই কথা বলে এই কথা যদি আপনার সাথে সাংঘর্ষিক হয় বুঝতে হবে আপনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব দানা বেঁধে উঠেছে এই মনোভাব বেশি দিন আপনাকে মুসলমান হিসাবে টিকতে দিবে না ঠিক কিনা বলেন ইমানের পথে থেকে অবিচল আস্থা এবং বিশ্বাস আল্লাহ পাকের উপরে রেখে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন আপনার বিদায়টা আল্লাহর কাছে গ্রহণীয় হবে দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য কেউ আসেনি সবাই একদিন চলে যান এই চলে যাওয়াটা যদি আল্লাহর কাছে সম্মানজনক চলে যাওয়া হয় আপনি দুনিয়া থেকে চলে গিয়ে সার্থক আল্লাহ বলবে গোলাম কি নিয়ে আসছ আল্লাহ কিছুই আনতে পারি নাই তবে আপনি যা পছন্দ করতেন মোহাব্বত করতেন আল্লাহ আমারও পছন্দর মহব্বত তাই ছিল তেমন কিছুই আনতে পারি নাই ওই সাহাবীর কথা যে সাহাবী নবীজি সাল্লাল্লাহ বলে সাল্লামকে প্রশ্ন করলেন মাতা সা কামত কবে হবে নবেজি বললেন ওমা ওমায়তা আদাতালাহা কি প্রস্তুত করছো কামতের জন্য সাহাবি বললেন ই আর সৌল আল্লাহ তেমন কোন প্রস্তুতি আমার নাই অনেক জিকির করেছি অ্যা বা করেছি অ্যা না এমনি আল্লাহ এবং তার সুর আমি অধিক পরিমাণ মহাব্বত করি ভালোবাসি আল্লাহর হাবিব বললেন সাহা বিশ্বন এমন এক প্রস্তুতি তুমি নিয়েছ আল্লাহর মহব্বত নবীর মহব্বত অর্জন করে ফেলেছ এই দুইটা যার সঙ্গে থাকবে এই দুই জিনিস যার অর্জন হয়ে যাবে আল্লাহর আল্লাহ নবীর মহব যার মধ্যে অর্জন হয়ে যাবে দুনিয়াতেও ব্যক্তিটা সফল চক্ষুটা বন্ধ হতে দেরি যিনি সফলতা দিতে দেরি করবেন না তিনি কে সফল তো আপনি যে আল্লাহ এবং তার সুলকে সবচেয়ে মোহাম্মত করতে পেরেছেন আপনি সফল এজন্য আমরা কতদূর সফল হতে পেরেছি এটা চিন্তা করার সময় এখন মানুষের পিছনে না লেগে কদ্দূর সফলতা আমাদের অর্জন হয়েছে দুনিয়ায় ষাট সত্তর বছর বাঁচেন এই ষাট সত্তর বছরের জন্য কত কিছু আপনার লাগে সম্পদের পাহাড় আপনি গড়ে তোলেন আর চিন্তা করেন সাইটকে যদি কয়েক কোটি বার ভাগ করেন এরপরও আখরাতের জীবন শেষ হবে যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ যদি আপনি গুণ করেন শেষ হবে না অনন্তকালের এক জীবন যেটা কল্পনা করা যায় না এই বিশাল জীবনের জন্যে অনেক বাড়ির প্রয়োজন এই বাড়িগুলো নির্মাণ হবে দুনিয়ায় বসেই ষাট বছর সময়ের ভিতরেই এই সাইট সত্তর বছর দুনিয়ায় বাঁচবেন এর ভিতরে আখেরাতের এই বিশাল জীবনটাকে সাজানোর জন্য ওইখানে যেন কোনো কিছু আপনার কাছে পুরানো মনে না হয় লম্বা সময় ধরে চলবেন চক্ষু কোনো দিন দেখে নাই ওলা উদুনুন সামিয়াত কান কোনো দিন শুনে নাই ওলা খাতারা আলা কালবি বাসার মানুষের অন্তর চিন্তাও করতে পারে না এত নিয়ামতে পূর্ণ জান্নাত যিনি দান করে দিবেন তিনি কে সেই জান্নাতে লাগবে অনেক এই আল্লাহ দিবে অনেক এজ যে আজকে আসছেন প্রত্যেক নামাজে যখনই আসেন মান গাদা আও রাহা আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা প্রত্যেকটা বার ঘর থেকে বের হয়ে নামাজের দিকে আসেন এক একবারে যিনি বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তিনি কে কি পরিমাণ বাড়ি সেখানে লাগবে আল্লাহ নির্মাণও করতেছেন এমন দান করতেছেন টাকা যিনি জান্নাতে বাড়ি বানায় দিচ্ছেন তিনি কে এখলাসের সাথে আপনি যা করতেছেন সুবান্লাহ বলতেছেন সেখানে আল্লাহ তালা আপনার জন্য বৃক্ষরোপণ করে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বাড়ি নির্মাণ করছেন আল্লাহ তালা আপনার জগৎটাকে সাজায় দিচ্ছেন লম্বা সময় কিভাবে আপনি থাকবেন এই সুন্দর ঠিকানাকে আল্লাহ তালা গুছিয়ে দিচ্ছেন এই ঠিকানা পাবে কারা যারা নিজেদেরকে ইমানদার বানানোর পরে আমলে সালেহ করবে ন্যাক কাজ করবে সুতরাং জীবনটাকে এলোমেলোভাবে কাটিয়ে দিন সফল আপনি হতে পেরেছেন আল্লাহর সাথে একটু চিন্তা করেন চোখ বন্ধ করে চিন্তা করেন যাদের বিরোধিতা করছি এই বিরোধিতা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিনিয়ত ঘুমানোর সময় একটু হিসাব করে ঘুমাবেন আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় উপকার করতে পারি না কারোর জন্য যেন আমি ক্ষতি না করি ইন্না জিম্মাতাল মুসলিমিনা ওয়াহিদা মুসলমানরা একটা জিম্মার মধ্যে আছে আপনি যদি কারোর জন্য একটা গর্ত খনন করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার এবাদুবন্দিগি কবুল করবেন না এজন্য আপনি মুসলমান আপনার এবাদুবন্দিগি কবুল হোক যদি এটা আপনি চান কারো জন্য কোন ক্ষতি আপনি করবেন না পারলে আপনি উপকার করবেন ক্ষতি করতে যাবেন না এরপরে আরেকজন মেনের দোষ ত্রুটি আপনি খুঁজে বেড়াবেন না মান তাতব্বা আউরাতের দোস্ত যদি আপনি খুঁজতে যান আল্লাহ পাক আপনার দুটি খুঁজে বের করবেন আপনার ঘরের ভিতরেও যদি আপনি থাকেন আল্লাহ তালা সেখান থেকে আপনার দুটি খুঁজে বের করবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যদি আপনার দুটি তালাশ করে এমন এমন দোষ বের হবে যেই দোষের কারণে মানুষের সামনে চেহারা দেখাতে পারবেন না ঠিক কিনা বলে সুতরাং আলেমদের পিছনে লেগে লাভ আপনার কর্মকাণ্ড যদি ইসলামের বিপক্ষে হয় ঘরের ভিতর থেকে এমন তথ্য আল্লাহ বের করে দিবে আপনি চিন্তাও করতে পারেন না এরপরে খেয়াল রাখবেন ঘুমানোর আগেই চিন্তা করবেন ইসলামের বিরোধিতা করতেছি কিনা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন আপনি মনে রাখবেন মুখে আপনি যতই মানের কথা বলেন ইসলামের বিরুদ্ধে যদি আপনি একটা পদক্ষেপ নেন আপনার জন্য যিনি যথেষ্ট তিনি কি খবরদার ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর মতো অপচেষ্টা করবেন না আবু জাহাল উদ্বা, সাহেবা সবাই মনে করেছিল বদর প্রান্তে মুসলমানদেরকে শেষ করে দিবে কিন্তু সব সেদিন বদর প্রান্তে সব কিলাবে বদর বদরের একটা কূপ ছিল ওইখানে সব পড়ে আস আল্লাহর হাবিব গিয়ে বলতেছে হ্যালো আজাদসুল আল্লাহ ইরা কি শুনতে পায় আল্লাহর হাবিব বললেন হ্যাঁ ওমর শোনে এরাও শোনে সেদিন আল্লাহর নবী বারবার বার বলতেছিল পাইসো তোমাদেরকে দিনির দিকে ডেকেছিলাম ইসলামের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো জবাব দিয়েছেন কে আল্লাহ ওমা রামাইতাই যরাইতাই ওয়া লা কিন আল্লাহ রামা আপনি আঘাত করেন নাই বরং আমি আল্লাহ আঘাত করেছি আল্লাহ আল্লাহ যখন আব্রাহা বিশাল বাহিনী নিয়ে আসা আঘাত করতে এই আঘাতের যিনি জবাব দিয়েছেন তিনি কে ছোট্ট পাখির ঠোঁটে আর পায়ের মধ্যে দুই পায়ে আর ঠোঁটে ইলেকট্রন প্রোটন এবং নিউটনের চাইতে শক্তিশালী বিস্ফোরক আল্লাহ তারা দিয়ে দিয়েছে সৈন্যবাহিনী সব শেষ সবগুলার আল্লাহর আর আমি চর্বিত গাছের মতো বানিয়ে দিয়েছে কোনটা হাত কোনটা পা কোনটা মাথা কোনটা চেহারা বুঝার কোনো উপায় নাই আল্লাহর গজব এমন এই গজব থেকে বাঁচার জন্যে সতর্ক হওয়া উচিত সতর্ক করা উচিত এজন্য ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না এবং আমাদেরকে যারা আলেম ওলামা ওনাদেরকেও কথা বলার ক্ষেত্রে এখলাস নিয়ে যথেষ্ট সতর্কতার সাথে কথা বলতে হবে বুঝতে হবে এখনকার সময়ে মিডিয়ার সামনে কথা বলা অনেক বেশি ইস্তেফার করে করে কথা বলা উচিত আমার কথার ভিতরে শুধু যেন হাসির খোরাক না থাকে ওই মানুষগুলার জন্য ধ্বংস যারা কথার মধ্যে শুধু মানুষকে হাসাতে চায় হাসির খোরাক দেওয়ার জন্য যেন কথা না হয় কথা যেন আল্লাহর মহাব্বতে নাবিজির মহাব্বতে হয় একটা আদর্শ জাতি গঠনে যা প্রয়োজন এই কথাগুলো যেন আমাদের সকল সময়ে আসে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পরে না আমি যতগুলো কথা বললাম কথার নোকসানিয়াগুলো আল্লাহ তালা মাফ করে দিক সকলে পড়েন আমিন আমরা অনেক সময় একটা দোয়া পড়ি কেন পড়ি মজলিসের মধ্যে অনেক ভুল হয় কথার মধ্যে অনেক ভুল হয় এই জন্য দেখবেন আমাদের মসজিদে আমরা প্রায় সময় পড়ি ইল্লা ইলাইক এই যে আমরা দোয়াটা পড়লাম এই দোয়াটার কারণে কথার নোকসানিয়াগুলো আল্লাহ মাফ করে দেন আমারও তো এলমের অনেক ঘাটতি আছে এলিমের অনেক অপরিপক্কতা আছে কথা বলার মধ্যে বাচন ভঙ্গিতে হয়তো অনেক বাচনভঙ্গি এমন হতে পারে যেটা দৃষ্টি কটুর তো এই সার্বিক বিষয়গুলো থেকে আল্লাহর কাছে একটু পানা চেয়ে নিলাম আল্লাহ আপনি একটু মাফ করে দেন আমার তো মানুষ হিসেবে অনেক নোকসানিয়া আছে ভুল আছে আল্লাহ আপনি মাফ করে দেন এই জন্য মজলিসের পরেই দোয়াটা পড়া এটাও নাবিজির শিখানো একটা সন্না এটাও আমল করা সবসময় সন্না খুঁজে বের করা মতবিরোধ অভিযোগ অনুযোগ মত পার্থক্য ভুলে আলেমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ হওয়া এটা জাতি গঠনের জন্য অন্যতম একটা হাতিয়ার ঠিক কিনা বলেন এজন্য জন্য অলামায়ামদেরকে আপনারা মহব্বত করেন মহব্বত কোনোভাবে না কোনো আরো বেশি আলেমদের মহব্বতের জায়গাটাই স্পষ্ট হোক আলেমদের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হোক আলেমরাও আমলে আখলাকে এখলাসে মানুষকে বন্দুসুলভ আচরণ দিয়ে এই জাতি গঠনের যোগ্য অংশীদার হোক আল্লাহ তালা তৌফিক দান করুক পড়ি আমি যতগুলো কথা আজকের জুমাতে এই মুবারক সময়ে বলার তৌফিক আল্লাহ দান করেছেন প্রত্যেকটা কথার উপরে আল্লাহ রব্বুলারমিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আরমিন কথার নুকসানিয়াতগুলোকে আল্লাহ তালা মাফ করে দিক